5/9/2023 তারিখ, আগরতলা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টে অমিত আচার্যী নামে একজন মুহুরিকে আক্রমণ করা হয়, তার উপর মারধর করা হয়। মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়। পরবর্তী সময় 12/9/2023 তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং 23/9/2023 তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয়। এই বিষয়ে অমিত আচার্যীর বাবার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নেই, যার নম্বর 174/2023 ICC। এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 4 জন অ্যাডভোকেট এবং 2 জন অ্যাডভোকেট ক্লার্ক। এবং প্রথম 4 জনকে আগে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকে আমরা 2 জনকে অ্যারেস্ট করি, যার নাম দিগ্বিজয় মোদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্ধু বড়ু। তাদের 2 জনকে আমরা করে পাড়াই এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে আমরা তদন্ত করছি। কতদিন মানে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে? 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর। এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি? প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল, অ্যাডভোকেট গোপাল সিং, অ্যাডভোকেট অনির্বাণ তোলাপাত্র, অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দে। এখন অবধি কি মানে তদন্তে কি মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে বা এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে? আমরা CCTV ফুটেজ থেকে আইডেন্টিফাই করছি এবং আমাদের তদন্ত চলছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। আচ্ছা, এর আগে যারা অ্যারেস্ট হয়েছে তারা কি রিমান্ডে আনা হয়েছিল? সবাইকে পুলিশ রিমান্ডে আনা। পুলিশ রিমান্ডে কি তাদের কাছে কি ইনফরমেশন পাওয়া গেছে কিছু? পুলিশ রিমান্ডে অ্যাকচুয়ালি এটা তো ইনভেস্টিগেশন পার্ট, এগুলো তো ডিসকাস করা যাবে না, ইনভেস্টিগেশন চলছে। তথ্য তো নিশ্চয়ই কিছু পাওয়া গেছে, বাকি যারা এখনো পালে আছে তাদের সন্ধানে পুলিশ কি অ্যাক্টিভিটি কি নিল? আমাদের রেড চলছে, যাদের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তাদের বাড়িতে রেড চলছে এবং আমরা অ্যারেস্ট করছি তাদেরকে। রাজ্যের বাইরেও নাকি অনেকে পালিয়ে আছেন, এই বিষয়ে কি পুলিশের কোনো টিম বাইরে কোনো কাজ করছে রাজ্যের বাইরে কলকাতা? গত কিছুদিন আগেও অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট ক্লার্ক যে আমরা অ্যারেস্ট করেছি তারাও রাজ্যের বাইরেই ছিল। আমাদের কাছে যখন ইনফরমেশন আসলো তারা বাড়িতে এসে পৌঁছেছে, তারপর তাদেরকে আমরা অ্যারেস্ট করি।